নবী আলাইহিস সালাম বলেন, ইন্না লিল্লাহি তাআলা মালাঈকাতান সাইয়্যাহীন ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহর ফেরেশতারা পুরো দুনিয়ার মধ্যে ছড়িয়ে আছেন, ছিটিয়ে আছেন, বিভিন্ন রাস্তায় রাস্তায় আল্লাহর ফেরেশতারা আছেন, বিভিন্ন বড় বড় রাস্তায় আল্লাহর ফেরেশতারা আছেন, ছোট ছোট রাস্তায় আল্লাহর ফেরেশতারা আছেন। আল্লাহর ফেরেশতাদের কাজ হইল, তার টিউলির মানুষ যখন দূরত ফড়বাম, আল্লাহর ফেরেশতারার খাম হইল ও দুরুদ শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কবর ফৌসাইয়া দেওয়া। সুবহানাল্লাহ, নবীর ইজ্জত বাড়লো না কমলো? মাথিন না আপনারা, ইজ্জত বাড়লো না কমলো? নবীর কাছে ফৌসিয়ে দেওয়া হয়, ইন্না লিল্লাহি তাআলা মালাঈকাতান সাইয়্যাহীন ফিল আরদ। পুরো দুনিয়াতে এরা ঘোরাঘুরি করেন, দুনিয়ার যে কোনো জায়গার, যে কোনো ঘর, যে কোনো বাড়ির, যে কোনো ফত, আল্লাহর ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা ঘোরাঘুরি করেন। আল্লাহর কোনো বান্দা বান্দি যেই সময় দুরুদ পাঠ করেন, আল্লাহর ফেরেশতারা দুরুদ শরীফ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে লইয়া যায়। আল্লাহর নবী জিয়ে ফরমায়েন, আর কোন ভাগ্যবানে যদি আমার কবরের পাশে আইয়া দুরুদ শরীফ পড়েন, আমি নবী জিয়ে তান দুরুদ নিজর খানে শুনি। সুবহানাল্লাহ, তাহলে দুরুদ শরীফ পাঠানি হইব, খুশি না বেজার আপনারা? জোরে কইন, আরো জোরে, খুশি না বেজার? দুরুদ শরীফ পাঠানি হইব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর ফেরেশতারা নিয়োজিত আছেন, এরা নিয়ে পৌঁছাইবা। এখন এই আল্লাহর বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে, আল্লাহর বান্দার মনে মনে আইল, রাসূলুল্লাহর কবর যখন আইলাম, দুনিয়ার কত মানুষ কবর গেলে মন নরম হয় নি না? না, কবর গেলে কি তো মন নরম? নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমায়েন, ইন্নি কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। আল্লাহ নবী জি ফরমায়েন, আমি তোমার তান্দে কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম ইসলামের প্রথম যুগ। আল্লাহ নবী যখন দাওয়াত পৌঁছাইরাম, মানুষ সবে মাত্র মুসলমান হইছেন, সবে মাত্র মুসলমান, এতদিন পর্যন্ত মানুষে বুত পূজা করছেন, মূর্তি পূজা করছেন, কবর পূজা করছেন, মানুষের পূজা করছেন, আগর যুগর নেককার মানুষগুলোর ফটো বানাই বানাইয়াম মূর্তি পূজা করছেন, শিরিক করছেন। এই সময় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কবর জিয়ারতের অনুমতি দিতা, মানুষে কবর পূজাও শুরু করলাও নে, ঠিক না বে? ঠিক, কবর পূজাও শুরু হইল নে। এর লাগে নবী জিয়ে ফরমাইন, প্রথম যুগ নিষিদ্ধ হইছে কবর জিয়ারত কর্তা ফার্তা না, বুঝিল চইন তো? কবর জিয়ারত কর্তা ফার্তা না। কতদিন যাওয়ার পরে যেই সময় মানুষের ইমান মজবুত হইল, মানুষে বুঝতে পারলাম দেওয়ার মালিককে, মাত্র জোরে কইন, সন্তান দেওয়ার মালিককে, জোরে আরো জোরে, সন্তান লইয়া যাবার মালিক কে, মৃত্যু দেওয়ার মালিক কে, হায়াত দেওয়ার মালিক কে, রিজেক দেওয়ার মালিক কে, আরো জোরে, কোন জিনিস আরি গেলে হাওয়াইয়া দেওয়ার মালিক কে আল্লাহ। বিশ্বাস আছে নি? কেন এখন আল্লাহ রাসূলে ফরমাইলা, এখন যেহেতু ইমান মজবুত হয়ে গেছে, তৈলে এখন আর কবর জিয়ারত করার অনুমতি দেওয়া যায়, এখন আর মানুষে কবরওয়ালার কাছে গিয়া কিছু চাইতে নাই, ঠিক না বেঠিক? আচ্ছা, কবরওয়ালার কাছে কিছু চাওয়া ঠিক নি? জোরে কইন, যারা কবর ঘুমাই রইছেন এরার কাছে কিছু চাওয়া ঠিক নি? না, না জায়েজ? জোরে কইন, আরো জোরে, জায়েজ না না জায়েজ? না জায়েজ। এখন রাসূলুল্লাহ প্রথমে অনুমতি দিলে না, মানুষে কবরওয়ালার কাছে চাই লইব, ও কইলা নিষেধ করছি, এখন বুঝতাম পারছি ইমান মজবুত হইছে। আল্লাহ ফাজুরুহা,
নবী আলাইহিস সালাতু সালামে ফরমাইন, এখন কবর জিয়ারত করম। এখন বুঝা গেছে কবরের পাশে গেলে মানুষের কবরওয়ালার কাছে কিছু চাইতো নাই। এবার রাসূলুল্লাহ ফরমাইন, কবর জিয়ারত যাও, ফা ইন্নাহা, কেন কবর জিয়ারত করলেন? দুইটা লাভ, একটা লাভ হইল কবর জিয়ারত যে সময় করবা, তুযাক্কিরুকুম বিল আখিরাম, কবর জিয়ারত করলেন আখিরাতের কথা মনে হয়, এবং কবর জিয়ারত করলে মানুষকে দুনিয়া বিমুখ বানাইলায়। যত বেশি কবরও যাইবা, কবর বেশি বেশি যাওয়ার কারণে মানুষ দুনিয়া থেকে বিমুখ হইব, সব মানুষের মনও আইব কয়দিন পরে তো আমারও মাটির তলে আবার লাগবো নি, না না মাথিন না, মাটির তলে আবার লাগবো নি, এখান খানো গেলে মনে হয় জুরে কইন, কবরস্থানও গেলে মনে হয় নি, দিল নরম হয় নি, দিল নরম হয়, আর দিল নরম হইলে দোয়া খে কবুল করুন, জুরে কইন, আল্লাহ দোয়া কবুল করেন, কোন সময়? দিল যে সময় নরম হয়, তো কবর জিয়ারত করলে দিল নরম হয়, এই সময় আল্লাহ দোয়া কবুল করেন। এর লাগে কবর জিয়ারত আমরা দোয়া করি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিনা মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ এইভাবে দোয়া পড়তে পড়তে এরপরে মানুষের দোয়া করে, আল্লাহ আমারও মাফ করে দেও, কবরস্থানের মানুষেরও মাফ করে দেও। তাহলে কবরস্থানের জিয়ারতের সময় মাফির দোয়াই না সবচেয়ে বড় দোয়া। এই বেদুইন মানুষ, গ্রাম্য মানুষ, নবী আলাইহিস সালাতু সালামের কবরের পাশে আইলাম, কবরের পাশে আওয়ার পরে মনে হইল একটা দোয়া করতাম, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবা, সুবহানাল্লাহ, আল্লাহ কিতা করবা, কবুল করবা, খার কবরের পাশে গেছেন, জুরে কইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গেছেন, যাবার ইচ্ছা আছে নি আপনারা? আতখান তুলুন না দেখি, মাশাআল্লাহ, যাবার ইচ্ছা আছে কবরের পাশে? এখন কবরের পাশে গেছেন দিয়ে দোয়া করতা, এখন দোয়া শুরু করছেন, ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ, কবর দিন ঘুমাই রইছেন, ইনি কইলা আপনার বন্ধু, কিতা কার বন্ধু, জুরে, কবর দিন ঘুমাই রইছেন, ইনইলা আপনার বন্ধু, ইন্নাহু হাবিবুল্লাহ, কার বন্ধু, আল্লাহর বন্ধু, এবার নিজের পরিচয় দিলাম, ওয়া আনা আবদুল্লাহ, আর আমি হইলাম আল্লাহর গোলাম, আমি কার গোলাম, আল্লাহর গোলাম, ইন পরিচয় দিরা, আনা আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, কবরে যেন গোবাইছেন, ইনি খার বন্ধু, হাবিবুল্লাহ, এবার কইন, ও আল্লাহ, শয়তানের পরিচয় দেওয়া লাগব, ওয়াশাইতানু আদুবুল্লাহ, শয়তান আল্লাহর দুশমন, খার দুশমন, আল্লাহর দুশমন, তো শয়তান আল্লাহর দুশমন, আমি আল্লাহর বান্দা, আর রসুল আল্লাহর বন্ধু হইলা, এবার কইলা, ইয়া আল্লাহ, আপনি যদি আমারে মাফ করে দেন, ও রব্বুল আমিন আল্লাহ, আপনি যদি আমারে মাফ করে দেন, কবরে যে ঘুমাই রইছেন আপনার বন্ধু খুশি হইবা, শয়তানের মুখ কালা হইব, আর আমি আপনার বান্দা, জান্নাত লাভ করতাম পারম, জাহান্নাম থেকে বাঁচিয়ে যাইমু, সুবহানাল্লাহ, কিতা দোয়া করছেন, যদি এখন কিতা কইছেন, আমি আল্লাহর গোলাম, এই আল্লাহর বন্ধু, শয়তান আল্লাহর মতিন না, আপনি যদি আমারে মাফ করেন, শয়তান নারাজ হইব, তার মুখ কালো হইব, রসুল খুশি হইবা, আমি বাঁচে যাইব, আর যদি আমারে মাফ করেন না, তো শয়তান খুশি হইব, আপনার নবী খুশি হইতে পারত না, কেন তার উম্মতে মাফি পাইছেন না, আর আমি হইলাম এক বান্দা, আমার
জাহান্নামের ফয়সালা হইব, আমার বাঁচার আর কোনো রাস্তা নাই। কোনটাই দোয়া সুন্দর না অসুন্দর? জুরে কইল। এর বাদর খান আরো সুন্দর। আল্লাহর বান্দা কইল, আল্লাহ দুনিয়ার মানুষের নিয়ম দেখছি, আরবের মানুষের নিয়ম হইল, আরবের মানুষে এই যুগে গুলাম বান্দি আসল, অনেক মানুষের গুলাম বান্দি, যারা লিডার নেতা মানুষ, এই নেতা হলরে দাফন করার সময় এরার সম্মানার্থে তারার কবরের খান্দাত তারার গুলাম আর বান্দি হলরে স্বাধীন করায় মুক্তি দেব সম্মানর লাগি। ইন্নাল আরব আতাকু হাবিদাহুম ওয়া ইমাআহুম ইনদা কবরিহি ইদা মাতা মিনহুম সাইয়িদুহুম। নেতা মারা গেলে নেতার কবর ও নেতার সম্মানার্থে গুলাম বান্দি করলে মুক্তি দেওয়া হয়, স্বাধীন করা হয়। যদি সাধারণ এক নেতার কবরের পাশে তার গুলাম বান্দি করলে মুক্তি দেওয়া হয়, তে আমি তো আপনার গুলাম, আর আমি কার কবরের সামনে? এন কোন এলাকার নেতা নাই, কোন গ্রামের নেতা নাই, সব নবীর নেতা এবং বিশ্ববাসীর নেতা। এন কবরের পাশে আমি খাড়ো হইছি। মানুষে যদি তারা নেতার কবর গুলাম বান্দি মুক্ত হয়ে যায়, স্বাধীন হয়ে যায়, তে আমি রসুলুল্লাহর কবরের পাশে গুনাহটাকে মুক্ত হইতাম পারতাম না। এনি জোরে হোক সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা কইবে, এই ব্যক্তির বক্তব্য হুনলা আর হুনিয়া খুইলা, আল্লাহ এই বেটায় যত দোয়া করছে আমি ও দোয়া কানাইন করলাম, আপনি তার লগে আমারেও মাফ করে দিল। আর জোরে কই, এবার বুঝছেন নি, এ বেটায় কি তার বুঝিলা নিছে? কইছে অন্য খাড়ই রিছি রসুলুল্লাহর কবর ইখান, রসুলুল্লাহর রওজা ইখান, ইনো যদি মাফ পাই না তার মাফ কোন জায়গায় পাইতাম? আল্লাহ আমারে মাফ করে দেউ কা সুবহানাল্লাহ ফরমাই। তাহলে কোন চাই রসুলুল্লাহর লগে সম্পর্কিত সামান্য কিছু হইলেও এটার মর্যাদা কম নি না বেশি? আমরা আজকে যেন বইছি এখান কিতা জাগার নাম জুরে কইন রসুলুল্লাহর, আরো জুরে কইন রসুলুল্লাহর বাগান নি, কিতাবের মধ্যে যেই কাগজের মধ্যে রসুলের নাম লিখিত থাকে ওই কিতাবের মর্যাদা বেড়ে যায়, যেই কিতাবের মধ্যে যেই কাগজের মধ্যে রসুলের নামের সাথে দুরূদ শরীফ লেখা থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন পর্যন্ত ওই কাগজে ওই কিতাবে ওই বইয়ের ভিতরে দুরূদ শরীফ লেখা থাকে ততদিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। তাহলে রসুলের নামই তো যথেষ্ট মহব্বতের জন্য, রসুলের নামই তো যথেষ্ট ভালোবাসার জন্য, রসুলের নামই তো যথেষ্ট মহব্বত আবেগের জন্য, রসুলের নামই তো যথেষ্ট রহমতের জন্য বরকতের জন্য। কথা বলেন ঠিক না বেঠি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে মানুষ আবেগ তাড়িত হয়ে পড়ে, অন্য মখলুক পর্যন্ত আবেগ তাড়িত হয়ে পড়ে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে, এক বেদুইনের কথা আমি আপনাদেরকে শুনাই, এক বেদুইন বলতে একজন গ্রাম্য মানুষ, অর্থাৎ এই গ্রাম্য মানুষের কাছে এমন কোনো আদব আখলাক তামিজও নাই, উনি সুন্দর ভাষায় কথা বলতে পারেন না, মানুষকে সুন্দর শব্দে ডাকতেও পারেন না, সুন্দর শব্দে মানুষকে সম্বোধন করতে পারেন না। যেমন আমাদের অনেকের কাছে তুমি শব্দটাই সর্বোচ্চ আদবের শব্দ, ঠিক না বেঠিক? সবাই আপনি বলে মানুষকে সম্বোধন করতে পারে না, তার তুমিটাই অনেকের আপনের সমান, আপনারা অনেকের তুমি অনেকের আপনের সমান। আমরার ভাষায় আমরা অনেক সম্মানী মানুষকে আপনি বলে ডাকি, কত মানুষের তুমিওটাও এটাও একটা সম্মানের শব্দ, এই লোকের কাছে তুমিটাই সম্মানের শব্দ। তো এর অর্থ দাঁড়ালো কিছু গ্রাম্য মানুষ আছেন আপনি তাদের শব্দের কারণে মাইন্ড করতে পারবেন না, তার কাছে এই শব্দটাই সম্মানের শব্দ, এর চাইতে উন্নত শব্দ উনি জানেন না বা ব্যবহার করেন না, উনি সবসময় যেই শব্দ ব্যবহার করেন এই শব্দ দিয়ে আপনাকে ডেকেছেন, মাইন্ড করার কোনো কারণ নাই, ঠিক না বেঠিক? অনেক মানুষ আমাদেরকে অবা বলে ডাকে, কত মজার একটা শব্দ, মুরব্বীরা যখন তুমি বলে ডাকেন কত ভালো লাগে, মুরব্বীরা যখন অবা অমুক বলে ডাকেন কত ভালো লাগে, কত মজা লাগে, কত স্বাদ লাগে, কত অন্তরে মানে
কি পরিমাণ প্রশান্তি লাগে এটা বলে কয়ে বোঝানো যাবে না। এই শব্দের মধ্যে ভালোবাসা মিশানো আছে, এই শব্দের মধ্যে মহব্বত মিশানো আছে, ঠিক না বেঠিক? এটা মহব্বতের শব্দ। তো বলছেন এই বেদুইন মানুষ উনি এসেছেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে, রাসূলের রওজার পাশে এসেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাল্লাম রওজার মধ্যে শায়িত আছেন, উনি তার কবরে জিন্দাও আছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, রুহানিভাবে উনি ওনার কবরে জিন্দা। অনেক মানুষ দুরুদ পাঠ করেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে ওই লোকগুলোর দুরুদখানা পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে বিয়ে করেছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে বিয়ে করেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হলো রাসূলের সাথে যদি কোনো না কোনো ভাবে একটা সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে তাহলে এই সম্পর্ক কিয়ামতের দিন কাজে আসবে। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের গড়ে নাতনি হযরত ফাতেমার মেয়ে উম্মে কুলসুম বিনতে আলীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সম্পর্ক স্থাপন করার জন্য বিয়ে করলেন আর মোহরানা দিবেন 40,000 দিরহাম। কত মোহরানা? হ্যাঁ, 40,000 দিরহাম। 40,000 দিরহামে কত টাকা হয়? বর্তমানের দিরহাম নয়, ওই যুগের দিরহাম, যেই যুগের মাত্র 200 দিরহামে 7.5 তোলা সোনা হইত। কত? 200 দিরহামে কত? 7.5 তোলা সোনা। আর এখন সোনার বড়ি কত? 1,14,000। কত? 1,14,000। মাত্র 200 দিরহামে 7.5 তোলা এক্সচেঞ্জ, যেটা আর কি দিনারের সাথে এক্সচেঞ্জ, মানে মাত্র 200 দিরহামে 7.5 তোলা সোনা। এখন চিন্তা করে দেখেন 40,000 দিরহামে কত তোলা সোনা। এই পরিমাণ সোনা দিয়ে, এই পরিমাণ মোহর দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উম্মে কুলসুম বিনতে আলীকে বিয়ে করেছেন। কেন বিয়ে করেছেন? রাসূলের সাথে সম্পর্ক তৈরি হওয়ার জন্য। একবার জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। কেন এই সম্পর্ক তৈরি হলে কি হবে? সম্পর্ক তৈরি হলে কিয়ামতের দিন কাজে আসবে। তাহলে রাসূলের সাথে সম্পর্ক তৈরি হইতো, এটা আমরা চাই কি না? জোরে বলেন। এখানে আমাদের আশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কিছু জানবো। রবিউল আউয়াল মাসে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা করেন, কেন করেন? ওই তো একটাই কারণ, যদি এর ওসিলায় আল্লাহ তাআলা জান্নাত দান করেন। রবিউল আউয়াল মাসে লোকজন মানুষের সিরাত নিয়ে আলোচনা করেন, একটাই তো আশা, যদি আল্লাহ তাআলা এর কারণে জান্নাত নসিব করেন। রবিউল আউয়াল মাসে লোকজন মানুষের সিরাত সেমিনার করেন, কেন করেন? একটাই তো আশা, হয়তোবা এর ওসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। রবিউল আউয়াল মাসে লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর কুইজ প্রতিযোগিতা করেন, কেন করেন? একটাই তো আশা, যদি আল্লাহ তাআলা এর ওসিলায় আমাদেরকে জান্নাত দান করেন। রবিউল আউয়াল মাসে লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আলোচনা করেন, সিরাতের বই পড়েন, অন্যজনকে বই উপহার দেন, একটাই তো আশা, যদি রাসূলের সিরাতকে ওসিলা করে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন। ঠিক না? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছুই লোকজন ওসিলা হিসাবে গ্রহণ করতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরও আমরা আপনার জন্য ওসিলা হইতে পারে। একটা ঘটনা আমি, ছোট্ট এক ঘটনা আমি আপনাদেরকে শোনাই, হয়তো কোনো জায়গায় শুনেও থাকবেন, কিন্তু এই ঘটনাটা আমার আপনার জন্য অত্যন্ত উপকারী একটা ঘটনা। যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের চুয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের তথু, সব কিছুই আপনার আমার জন্য বরকতের কারণ। ঠিক না? রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এক এলাকায় যুদ্ধের জন্য গেলেন, বাহিনী যুদ্ধের জন্য একটা এলাকায় পৌঁছেছে, যাত্রা বিরতি করেছেন। যাত্রা বিরতিটা বড় কঠিন এক স্থানে ছিল, পিছন দিকে সাগর,
সামনে জঙ্গল, জঙ্গলে বাঘ ভাল্লুকের ভয়, আবার ওইদিকে দুশ্মনের ভয়, একদিকে সাগর মহাসাগর, পলায়ন করার সুযোগ নাই, পিছনে যাওয়ার সুযোগ নাই, আরেকদিকে জঙ্গলে হিংস্র প্রাণী, এগুলো যদি আক্রমণ করে বাঁচারও কোনো সুযোগ নাই, আরেকদিকে দুশ্মনের আক্রমণের ভয় আছে, তাহলে সংকট একমুখী নাকি তিনমুখী সংকট? কয়মুখী সংকট? তিনমুখী সংকট। এখন থাকবেন বা কোথায়? যাত্রা বিরতি করবেনই বা কোথায়? যাত্রা বিরতি করবেন জঙ্গলের আশপাশে। সৈন্যদল বললেন কমান্ডারকে, আমরা যে জঙ্গলে থাকবো বা জঙ্গলের আশেপাশে থাকবো, এখানে হিংস্র প্রাণী আছে, যদি এগুলো আমাদের উপর আক্রমণ করে তাহলে তো আমরা বাঁচতে পারবো না। নবী আলাইহি সালাতুসসালামের সাহাবি কমান্ডার বলেন, তাহলে চিন্তার কি কারণ? চিন্তার দরকার নাই, তোমরা এক কাজ করো, তোমরা নির্ভয়ে থাকো এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি জঙ্গলের হিংস্র প্রাণীকে সম্বোধন করে বয়ান দিলেন, ভাষণ দিলেন, বক্তব্য দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলে। আমরা বক্তব্য দেই লোকদেরকে সম্বোধন করে, মানুষকে সম্বোধন করে, সচেতন মানুষকে সম্বোধন করে, উলামায়ে কেরামদেরকে সম্বোধন করে, ছাত্রদেরকে সম্বোধন করে, আর উনি বয়ান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন জঙ্গলের প্রাণী কুলকে সম্বোধন করে। আইয়াতু গাসসিবা ওয়াল হাসারাত, এই জঙ্গলের হিংস্র প্রাণী, এই জঙ্গলের কীট পতঙ্গ, আমরা প্রথমে তোমাদের সামনে আমাদের পরিচয় তুলে ধরতে চাই। নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পরিচয় হলো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। সূরা বলেন সুবহানাল্লাহ, শব্দ কি বলছে? আমরা নবীজির সাহাবায়ে, আমরা নবীজির সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীজিকে আমরা দেখেছি, আল্লাহর রাসূলকে আমরা পেয়েছি, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে আমরা গিয়েছি, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেছি, আল্লাহর নবীজির ইশারায়, নবীজির ইঙ্গিতে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছি, আল্লাহর দিনকে বিজয় করার জন্য যত ধরনের চেষ্টা আমরা সব কিছুই করেছি, বাতিলের রাস্তা নাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, বাতিলের রাস্তা নাই, যেখানে মূর্তি থাকত, যেখানে মানুষ দুনিয়ার মানুষের বানানো মূর্তির পূজা করত, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর মশাল সর্বপ্রথম যারা প্রজ্বলিত করেছেন, জ্বালিয়েছেন, এই দলের নাম, জামাতের নাম সাহাবায়ে কেরামের জামাত। ওরা পরিচয় দিলেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পরিচয় হলো আমরা নবীজির সাহাবায়ে কেরাম। নবীজি শব্দটা যোগ করেছেন, বাবার পরিচয় দেন নাই, দাদার নাম বলেন নাই, চাচার নাম বলেন নাই। দুনিয়াতে কত প্রভাব প্রতিপত্তি আছে, কত ধরনের এদের প্রভাব আছে, ক্ষমতা আছে, নিজের পাওয়ার আছে, আধ্যাত্মিক পাওয়ার আছে, কোন কিছু উল্লেখ করেন নাই, উল্লেখ করেছেন আমাদের পরিচয় কোন, নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম নবীজির সাহাবায়ে কেরাম। এবার আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ, আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের ফরিয়াদ, আমাদের ফরমান, আপনারা ওই জঙ্গল থেকে বের হয়ে যান। ফা ইন্না নাযিলুন, এই জঙ্গলে আপনারা বসবাস করেন, এই জঙ্গলে আমরা বসবাস করতে চাই, আমরা অবস্থান করতে চাই, রাত্রি যাপন করতে চাই, আপনারা থাকলে সাথীরা এই জঙ্গলে অবস্থান করতে পারবেন না, জঙ্গলে অবস্থানের ক্ষেত্রে ওনারা নিশ্চিন্তে জঙ্গলে অবস্থান করতে পারবেন না। এই জন্য আমাদের ফরিয়াদ, আমাদের অনুরোধ হলো আপনারা জঙ্গল থেকে বের হয়ে যান। ফা ইন্না নাযিলুন, এই জঙ্গলে আমরা বসবাস করতে চাই,
অবস্থান করতে চাই, সাময়িক সময়ের জন্য আমরা অবস্থান করতে চাই। উলামায়ে কেরাম লিখেন কি বাসনটা দিবেন, বক্তব্য দিবেন, অনুরোধ জানাবেন, অনুরোধ জানাই ইত্যাদি। জঙ্গল থেকে হিংস্র প্রাণীগুলো লাইন ধরে ধরে তাদের বাচ্চা কাচ্চা গুলো কুলে উঠাইয়া সাহাবায়ে কেরামের জন্য, নবীর সাহাবিদের জন্য জঙ্গলকে খালি করে তারা অন্যদিকে যাত্রা শুরু করে দিল। সুবহানাল্লাহ।